विश्वकर्मा पुजो तुम्हारा तो जान तो कम गाइस गाड़ी लुकटा लागजे गाइस देखो मैं पूरा एक बार शोरूम कंडिशन लागजे तो चलो आज के भिडियो स्टार्ट करा जा हेलो व्हाट्सएप गाइस वेलकम बैक टू माय चैनल वेलकम बैक टू माय न्यू वीडियो तो आज टाइटल और थंबनेल ले लो गाइस तुम्हारा बुझ ही गया तो ये वीडियो का की नहीं होते चलो तो ठीक है आज के मैंने सेरकम वीडियो बनाबो ना जस्ट आज के हमी गोल्फ का दिए शोरूम था मैंने दोटो एनएस থাকবে আর আরন 5 বি 4 থাকবে তো এই তিন তিন চারটাই বাইক থাকবে তো তিন চারটা বাইক নিয়ে পথে মানে রিলস ইনস্টাগ্রামে রিলস আর বানাবো ইউটিউবে শর্টস বানাবো তো চলো দেখি আজকে এখানে আজকে লোকেশনটা অন্য জায়গাতে করেছি আজকে লোকেশন করেছি এখানে হচ্ছে তোমাদের এবিএস একাডেমির সামনে তো বাইক একবার পুরো চাকাচাকা আছে ঝিঙ্কু পুরো কাল হচ্ছে বিশ্বকর্মা পুজো সেই জন্য তো চলো এখানে যাই অলরেডি গৌরব দা চলে এসেছে আর এইদিকে শুভম দা তিন চারটা বাইক ওয়াশ করানোর আরে ছিল বলে সেই জন্য আসতে পাঁচ দশ মিনিট লেট হবে তো তখন আমরা এখানে যাই যে পথে ডিসাইড করি যে কি কোথায় মানে কোথায় যাব না যাব সেটা তো চলো একবার দেখাচ্ছি এবিএস একাডেমির মাঠে তো চলেই এসেছি এবিএস একাডেমি দিয়ে গৌরব দা দাঁড়িয়ে আছে বাইকটা কি রকম চমকাচ্ছে আগে সেটা বলো হ্যাঁ কি দিয়ে পলিশ করেছি বলো তো কি দিয়ে বলো দেখি না মোচুলের মোবিলটা দিয়ে বলছি মোচুলের মোবিলটা দিয়ে পাতে না না আবার সেন্ট উঠছে তো পেইন্ট খারাপ হয়ে যাবে ওই 20 টাকার পলিশগুলোতে কি থাকে মোবিলই থাকে হ্যাঁ মুছতে হবে আরেকবার কালকে সকালে একবার মুছে দেব উফ বাবারে হ্যাঁ তো গাইস এখানে প্ল্যানিং হলো আমাদের এইদিকে ক্যানেলের এইদিকে যে নবদিগন্ত রাস্তা আছে সেই নবদিগন্ততে রিলস আরে বানাবো তো চলো এইদিকে তিনজন আসছি টোটাল আমি গৌরব দা আর এইদিকে শুভম দা আজ কে মানে সবার মধ্যে আমার বাইকটা সবথেকে বেশি গ্লো করছে এই যে এখানে ইন্ট্রোটা বানালাম তোমরা তো দেখলে এদিকে শুভম দাস আর অন ভাই বিফোর নিয়ে চলো যাই দেখি আজকে কি রিলস বানানো হয় যাব রিলস বানাবো তোমরা সব দেখতে পাবে ঠিক আছে আর একটা কথা বলে দিই গাইস যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ঠিক আছে তো চলো ওরে বাপ রে আসছে আস্তে আস্তে আমাদের গ্রামে গণেশ পুজো অনেকদিন পর রিলস বানাতে যাচ্ছি আবার উফ বাপরে
ওরে বাপরে, এদিকে আবার রেল গেটের যা অবস্থা। তো গাইস চলো এই রাস্তাতে চলেই যাচ্ছি, এরা সব পেছনে পেছনে আসছে। ভিউটা গাইস তোমরা চেক করো, ভিউটা লুক এট ভিউ, যা রিলস বানাবো তোমরা সব আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবে, ঠিক আছে? তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তবে আসতে দেখো এইখানে একটা আছে, আরো আগে আছে, ভর্তি ভর্তি টাইপের নেই? হ্যাঁ ভর্তি ভর্তি আগে আছে। তো আগে চল তাহলে, এখানে গাড়ি কি করে না, যেখানে মানে বেশি ঢুকো এইখানে, তাও সহজ বার করানো যাবে। আরে ঠিক আছে, তিনজন আছি মানে গাড়ি পড়লে পারবো না। হুম চল চল চল, যেখানে ভর্তি হবে সেখানে সেখানে কি, আরে এখানে ঢুকাতে পারো, এইটাতে ঢুকাতে পারবে? হ্যাঁ এইটাতে রাস্তা আছে যাওয়ার, এইখানটাতে কিন্তু আমাদের কলোনিতে বলতে যে পুরো ভর্তি ছিল, তাহলে এবার ওটাই তো বলছি, এবার ভালো জায়গা নিয়ে নিচ্ছি। এই চলো আগে, আরো ভালো ভালো ওই যে কাশ ফুলের ইয়ে রয়েছে, বড় নয় যে বড় লাগলেও ভালো লাগবে। ওই তো এইটা 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 এই জায়গাটা, এই জায়গাটা এখানে কি গাড়ি নামাবো, গাড়ি নামানোর জায়গা আছে আগে, চলো আগে দেখি। হ্যাঁ আরে এটাতে ঢুকাতে পারো, হ্যাঁ এটাতে ঢোকানো যাবে, কোনো অসুবিধা নেই। এইটাতে ইয়াদের ঘর, হ্যাঁ আমি সেদিন এতটা পর্যন্ত এসেছিলাম। ওই দেখো এইখানে গাড়িটা নিয়ে যেতে পারবে কি, মানে ঘন দেখো কাশ ফুলটা, না না জল নাই জল নাই, দেখো ওইখানটাতে কিন্তু সেই আছে, ওরে বাপরে। ওই দেখো একটা ভালো জায়গা রয়েছে, এখানে বেশ ভালো রিলস এর জায়গা পেলাম না, সেই জন্য এখন আমরা গেমন যাচ্ছি। চলো
আরে বাপ রে, ও ভাই স্যার নজারা গাইস, তোমরা দেখো নজারাটা দেখো, মারাত্মক তো এখানে। হ্যাঁ আর কোথায় যেতেই হবে না, কেউ খুঁজেই পাবো না ওইদিকে যদি আর ঢুকে যাই। হ্যাঁ মারাত্মক জায়গা। হ্যাঁ আমি সেই জন্য এলাম যে এদিকে রাস্তার ধারে হয়। বাপরে আগে চলো এমনি হেঁটে পথে দেখে আসি, কাজে গাড়িটা নামার যা। হ্যাঁ মারাত্মক জায়গা, মারাত্মক। ও ভাই সাহেব, ওরে বাপরে গাইস, ভিউটা দেখো গাইস, যেটা চেয়েছিলাম সেটাই। ও ভাই সাহেব ভিউটা গাইস তোমরা চেক করো, শুধু কাশ ফুল। ওরে বাপরে লুক এট ভিউ গাইস, সে লেভেল, মারাত্মক মারাত্মক ভিউ, এই ভিউটাই তো চাই। ও ভাই সাহেব মারাত্মক আছে, ওরে বাপরে। এইদিকে কিন্তু জল আছে। হ্যাঁ জল আছে কি? হ্যাঁ মারাত্মক জায়গা, মারাত্মক এইখানটাতে তাও ঠিক হবে। আমি ক্যামেরার সব চার্জ দিই, অনেক বেশি ওখানে করতে হবে কি, এখানে হাইট বেশি তো, এটা অনেক দরকার, ভালো হবে ওইটা, ছোট আছে ওইখানটা দরকার আছে। হুম ওইটা ছোট আছে ওইখানে, এটা হাইটটা অনেক উঁচু। চলো চলো এইখানে যাই, এইখানে এক বৃষ্টি হয়ে যাবে, নিয়ে ঘুরে দাও আর কোথাও যেতে হবে না, গাড়ি তুমি দেখো না, এই লুকটা যদি লাগিয়ে দাও না, হবে না প্রপার, ভালো করে একটা গাড়ি এমনি করে লাগাও, এবার এডিট করে দাও, কি সুন্দর না, ফটোটা তুললে তুমি দেখো একবার, ভিউটা দেখো এইদিকে, ওই জন্য বলছি কি ভিউটা দেখো একবার, আমি সামনেটা দেখে আসি। হ্যাঁ কোথায় রাখবে বলো? হ্যাঁ তো গাইস আমাদের রিলস বানানো হয়ে গেল, এরপর আমরা যাচ্ছি। এই যে তিনজন এসেছি গাইস, লোকেশনটা গাইস তোমরা চেক করো গাইস, এরকম জায়গায় লোকেশন
তো চলো আজকে এরপর আমরা বেরোচ্ছি এখান থেকে। ওরে বাপ রে, এ তো পুরো একবারে অফরোডিং টাইপের রাস্তা। ওরে বাপ রে, আজকে গাড়িটা অত ভালো করে ধুলাম, আবার আজকেই রিলস বানাতে গেলাম। আই থিঙ্ক গ্লাভসগুলো নিয়েছি, তো গ্লাভসগুলো আমার মনে হয় ভুলে গেলাম নাকি, গ্লাভস না, গ্লাভস আছে। চলো তোকে রিলসগুলো তোমরা আস্তে আস্তে ছাড়বো, আজকে অনেকগুলো রিলস করলাম। কীরকম লাগবে গাইস রিলসগুলো, আর যদি ভালো লাগে রিলসগুলো তাহলে কিন্তু লাইক কমেন্ট করে দেবে, ঠিক আছে? তো চলো বাপরে, সেই থেকে সেই জঙ্গল টাইপের জায়গাতে থেকে থেকে ভালো লাগছিল না, এরপর একটু জিটি রোডে এসে পাতে মানে সুকুন এলো। ওরে বাপরে, একবারে ঘেমে গিয়েছিলাম পুরো, একটু স্পিডে চালিয়ে পাতে ঠান্ডা লাগছে। এদিকে শুভম দা যাচ্ছে, পেছনে গৌরব দা আসছে। ওরে বাপরে, ওরে বাপরে, এদিকে সব রিয়াকশন শুরু হবে। ওরে বাপরে, যা গরম বাপরে। সেই দুটোর থেকে বেরিয়েছি রিলস বানানোর জন্য, এখন বাজে পৌনে ছটা। বাবারে যা গরম, মানে কিছু বলার নেই। গৌরবদা এদিকে রিয়াকশন শুট করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, পাবলিক রিয়াকশন, বাচ্চা লোক রিয়াকশন। তো গাইস এই শ্যামপুর বাজারে এলাম, এরপরে এখনো রিলস আর এইগুলো সব ট্রান্সফার করতে হবে। ওরে বাপরে,
তো গাইস আশা করছি তোমাদের এই রিলস গুলো ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে। চলো এখানে এনে দুটো BS4 আর BS6 এর মধ্যে একটা ইনিশিয়াল পাঞ্চ হয়ে যাবে। ড্র্যাগ রেস হবে, ড্র্যাগ রেস। হ্যাঁ এইদিকে এসো, এইদিকে এসো, এইদিকে এসো। अरे बाप रे, ओ भाई साहब, अपाची वाला बाप रे, फुल जोसे। বাপরে, আর এক ফোটা ভালো লাগছে না। এখানে ফুটবল খেলা হচ্ছে। ওরে বাপরে, তো গাইস ফাইনালি আমাদের রাইডটা শেষ হলো। এখন টাইমটা গাইস আমরা চেক করো, 6:20 বাজছে। বেরিয়েছি ঘর থেকে, বেরিয়েছি 2:40-এ। সেই থেকে গাইস রিল সিনেমেটিক শর্টারে বানাচ্ছিলাম। তো যাই হোক, তোমরা আমার এই যে রিল সিনেমেটিক শর্টারে বানাচ্ছিলাম এগুলো আমার চ্যানেলে দেখতে পাবে তোমরা। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এরকম ভালো ভালো ইনস্টাগ্রামের রিলস শর্ট ভিডিও তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো আজ হচ্ছে এখানে, কাল হচ্ছে গণেশ পুজো। তো গণেশ পুজোর এখানে ভিউটোগ্রাফাইডের ভিউটা গাইস তোমরা চেক করো, কত সুন্দর ভিউ, চারিদিকে লাইটের প্যান্ডেল চারিদিকে। তো যাই হোক তোমরা দেখো, ঠিক আছে? কালকে ব্লগ করতে আসবো এখানে। প্যান্ডেলটা গাইস দেখো, লাভলি প্যান্ডেল গাইস, লাভলি, হোয়াট আ ভিউ, সেই লেভেল। তো যাই হোক, তো আজকে আমাদের রাইডটা এখানেই শেষ করলাম। যদি রাইডটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে তোমরা ভুলবে না, ঠিক আছে? তো টাটা, বাই বাই, লাভ ইউ গাইস।